যে আয়ার রহমান রে নিয়ে একটু বলেন, আপনি গান গাইলেন একটু বলেন কেন গানটা গাইলেন, কি দরকার ছিল, কেন গানটা গাইলাম? আপনারা সবাই জানেন যে হিরো আলম যে কোনো গান গাইলে মানুষের দোষ হয়, তে আপনারা এআর রহমান গানটা গাইলো, তে এই গানটা আপনারা কত সুরে গেছে না বেয়া সুরে গেছে আপনারা ভালো জানেন, তো এই গানটা যদি আমি গাইলে তো আপনারা সবাই ধুয়ে দিলেন, ঠিক আছে? হিরো আলম এমন বেয়া সুরে গাইলো গান, এই জন্য এই গানটা প্রতিবাদমূলক গাইলাম। দেখি আমি একটু সুরে তো গাইতে পারি না, বেয়া সুরে যত চেষ্টা করেছি গায়ে গানে গানে তো আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি যে আমাদের দেশের গানটা সে নষ্ট করেছে, আর একটা গান আমি নষ্ট করে দিই। তার মানে কি আপনি আপনি এখন কনভিন্স যে আপনি গান নষ্ট করেন মানুষের গান নষ্ট করবো কেন? আমি আমার নিজের গান নষ্ট করি, আমি গান কারো গান গাই না, আপনি সবাই জানেন আমি নিজের গান লিখি নিজে গাই, ঠিক আছে? আর দুই একটা একটু মনে করেন ট্রেন্ডিং গান আপনাদের একটু ভালোবাসা একটু মন ফুরফুরো করার জন্য দিয়ে আর অবশ্যই প্রতিশোধ নেওয়া হলো, কিন্তু তার এত বড় একটা বিখ্যাত লোকের গান গাইছে আমি, ঠিক আছে, অবশ্যই প্রতিশোধ নিয়েছি। উনি একটা উস্কে দেয় বুঝছেন, ঠুস করে আমি জানি আপনি প্রশ্ন।